এখানে টেন্টের ব্যবস্থা আছে নাকি? এমনিতে যাই হোক, রুম আমরা যদি দুইজন থাকি, দুইজনের জন্য কত কিরকম প্রাইস আছে? নর্মালে কত আছে আর ভালো কত আছে? মানে দুই মানে ডবল বেড হবে নাকি? গাড়িটা থাকলো আমার, কুটি আড়াই হাজার তো, তাও আবার সবই আছে ফেসিলিটি, রাস্তাঘাট ঘুরতে হয় নি। আচ্ছা ঘুরি ঘুরি 1200 কেন আছে? গ্যাংটক যাই ওটাই এটি তো, গ্যাংটকের রুমগুলো সেরে আছে তাই নয়? যে টাকায় পাইছি ওই রকম জায়গা তো মানে বেশ ভালো পাওয়া যায়। এখন এটা সেলফি স্টিক এলাকা, এই লোক আছে। আচ্ছা আগে শুনি, বন্ধুরা আমরা এখন হোটেল খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। এখানে রিসর্ট হোটেল সব কিছুই আছে, একদম যেটা আপার ড্যাম বলছে মানে একবারে যেটা অযোধ্যার যেটা মেন জায়গা সেখানে, তো এখানে অনেক হোটেলই আছে, সামনের দিকে গেলে আরও পাওয়া যাবে। তো এখনই খুঁজছি কারণ বেলা অনেকটা হয়ে গেছে, 4টা মানে পার হয়ে গেছে, এখন অবধি স্নান হয়নি কোনো রকম করে, শুধু হোটেলের মধ্যে তখন খাবার দাবারটা খেয়েছি, বিরিয়ানিটা যাই হোক একদম দারুণ ছিল। তো এখানে যেগুলো হোটেল রুম আছে, তো আচ্ছা তো হোটেল রুমগুলো এরা এখানে হোটেল রুম যেটা একদম ভালো কোয়ালিটির, যেটার মধ্যে গিজার থাকবে মানে ওয়াটার হিটার, আর তার সাথে টিভির ব্যবস্থাও আছে। তো সেটার প্রাইস আছে 1200 করে বলছে, আর যেটা এমনি নর্মাল হবে অত সুযোগ সুবিধা নেই, দুজন থাকতে পারবে, সেটার প্রাইস আছে পার নাইট 800 টাকা করে। আর পাহাড়ি এলাকা হওয়ার জন্য এই জায়গাটা খুবই সন্তুষ্ট, ভিউগুলো কিছু কিছু জায়গায় এত সুন্দর অসাধারণ। আমি এবার দোতলায় যাচ্ছি, হেলমেটটা খুলতে ভুলে গেছি, বাইকে খুলে রাখলে ভালো হতো। গেল কোথায়? উপরতলার কাজ চলছে এখনো, কনস্ট্রাকশন বাকি আছে। আর এই দেখো এখানে ব্যালকনি, ব্যালকনি থেকে সামনের দিকটা পুরো ভিউটা দেখা যাচ্ছে, একেবারে সুন্দর। আর এই দাদা দেখিয়ে দিচ্ছে আমাদেরকে রুম, ঠিকঠাক আছে এখানে, ঠিকই আছে। তোমাদের ফুডিং আছে গো? হ্যাঁ। খাবার কত করে নাও? ডিম ভাত হলে? ডিম ভাত হলে তো রুটি, রুটি 100 টাকা ডিম ভাত। আর রুটি হলে? 5টা রুটি কত করে নাও? 5 টাকা পিস। আর ডিমের তরকারি কত নিবা? ধরো যে রুটির সাথে খাবো। আচ্ছা তো পরে তো এটা তোমাদের 1000 টাকা তাই তো? 1200। আরে বাবা 1000 করে নাও, একটা রাত্রি থাকবে কথা বলবো। আচ্ছা ঝর্ণাটা কত দূরে হবে? 7 কিলোমিটার হবে। আসি তাহলে আসতে হবে না ঝর্ণা? না
সূর্য তোমাদের তো থাকবে না কিছুক্ষণ, দেরি করে লাভ নেই, ঠিক আছে ঠিক আছে ভালো আছে ভালো আছে, কিন্তু হাজার টাকাই করে দেবে এটাই, ওটা তো বলতে না তাই বলছে, কালকে সকাল উঠলে ওটাই দৌড়াবো আমরা। তো কি কথা দাদা, তাহলে ল্যাগেজগুলো তো আবার নিয়ে যাওয়া ঝাউলি ব্যাপার, তাহলে ফোন নাম্বার আছে দাদা, তোর কথা বলে নিই এখান থেকে, নাহলে আবার ধোলা করে গিয়ে যদি আবার যদি বলে যে হ্যাঁ হাজার টাকাই দেবো, তখন আবার ব্যাক করে এতগুলো জিনিস নিয়ে আসতে হবে। ওটা উপরে কনস্ট্রাকশন এখন উপরে হচ্ছে কাজ, ওরে মনবারে জল বোতল হবে একটু জল খাই, ও থাক বোতল আসে তো।